আর বাংলা বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত পি এম সম্মান নিধি সম্পূর্ণ নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম তো পি এম কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার পর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন পেমেন্ট মোডের জায়গায় কিন্তু আগে অ্যাকাউন্ট ছিল সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আধার হয়ে গেছে এবং এ নিয়ে কিন্তু আগেই আপনাদের আমি আপডেট জানিয়েছিলাম তো এখনও পর্যন্ত কিন্তু সেই পেমেন্ট মোডের জায়গায় অনেকেরই অ্যাকাউন্টই রয়েছে অর্থাৎ পরিবর্তন সেটা হয়নি এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এপ্রিল মাস থেকে কিন্তু পি এম কিষানের টাকাটা আধার বেসড হতে চলেছে অর্থাৎ আধারের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠানো হবে সেহেতু কিন্তু আপনাদের পেমেন্ট মোডের জায়গায় আধার খুবই জরুরি তো এখন যে মূল প্রশ্নটা যাদের এখনও পর্যন্ত অ্যাকাউন্ট মোডটা রয়েছে আপনারা কি তাহলে আগামী কিস্তি টাকাটা পাচ্ছেন না অথবা আপনাদের কী অসুবিধা হতে পারে এবং আপনাদের এই অ্যাকাউন্ট মোডটা কবে চেঞ্জ হয়ে আধার মোড হবে এবং এ নিয়ে কি আপডেট উঠে আসছে সমস্ত বিষয়টা আলোচনা করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করছি ভিডিওটি আপনাদের উপরে আসবে তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন তো দেখুন আমরা কিন্তু একটা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নিয়েছি এনার পেমেন্ট মোডের এখানে কিন্তু আধার চলে এসেছে এবং এনার পি এফ এম এস রেসপন্সের ডেট সতেরো তিন দু বাইশ এবং ইনস্টলমেন্টের ঘরে এখানে দেখুন আর চলে এসেছে এটা কিন্তু কিছুদিন আগে ওয়েটিং ফর স্টেট ছিল অর্থাৎ এনার আগামী কিস্তি দেওয়ার প্রসেসটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আগামী কিস্তি বলতে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যে কিস্তিটা সেই কিস্তি দেওয়ার প্রসেসটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে তো একটি সূত্র মারফত থেকে কিন্তু জানা যাচ্ছে যে এই কিস্তিটা কিন্তু আমরা এপ্রিল মাসের মধ্যে পেয়ে যাচ্ছি এটা কিন্তু কোনো অফিসিয়াল ডেট না এটা কিন্তু একটা সূত্র মারফত থেকে জানা যাচ্ছে তবে আমরা ধরে নিতে পারি যে এপ্রিল মাসের মধ্যে কিন্তু আমরা এই কিস্তি টাকাটা পেয়ে যাচ্ছি যেহেতু এপ্রিল এখনো পর্যন্ত শুরু হয়নি তার আগে কিন্তু এই প্রসেসটা শুরু করে দেওয়া হয়েছে তো এখন মূল যে প্রশ্নটা এখানে যাদের অ্যাকাউন্ট মোড রয়েছে তাদেরও কিন্তু ইনস্টলমেন্টের ঘরে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন এসেছে আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আরেকটা একটা স্ট্যাটাস এনার দেখুন পেমেন্ট মোডটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে এবং এনার পি এফ এম এস ডেটটা বারো এক দু বাইশ এনার দুটো ইনস্টলমেন্টের ঘরে কিন্তু পেমেন্ট প্রসেসড এবং একটাতে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে তো এটা কিন্তু এনার আরএফটি হওয়ার কথা তো এখনো পর্যন্ত কিন্তু আরএফটি হয়নি তো মোটের উপর কথা যাদের অ্যাকাউন্ট মোট রয়েছে তাদেরও কিন্তু ইনস্টলমেন্টের ঘরে পরিবর্তন এসেছে তো এখন আরও একটা প্রশ্ন উঠে আসছে যে আপনার অ্যাকাউন্ট নোট আছে কিন্তু এখনও পর্যন্ত ইনস্টলমেন্টের ঘরে কোনো পরিবর্তন আসেনি অথবা ইনস্টলমেন্টের ঘরে কোনো কিছুই আছেন আসেনি অথবা ফাঁকা কিন্তু রয়েছে তো তাহলে কি আপনি কিস্তির টাকা পাচ্ছেন না তো দেখুন যদি আপনার এখানে কিছু না কিছু লেখা চলে আসে তাহলে কিন্তু আপনি সেই কিস্তির টাকাটা পেয়ে যাচ্ছেন এবং আপনারা জানেন যে পিএম কিষানে যতগুলো বাকি কিস্তি থাকে সমস্ত কিস্তির টাকা কিন্তু পরবর্তীতে দেওয়া হয় অর্থাৎ আপনার কোনো কারণবশত যদি কোনো কিস্তির টাকা আপনি না পান তাহলে কিন্তু সেই কিস্তির টাকাটা আপনি পেয়ে যাবেন সেটা আগামী যে কিস্তিটা হবে সেই কিস্তিতে কিন্তু আপনি একবারে পেয়ে যাবেন তো যদি আপনার এখানে কোনো কিছু চলে না আসে আপনি অপেক্ষা করুন এপ্রিল মাসটা এখনো পর্যন্ত আছে অথবা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যে কিস্তিটা সেটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি অর্থাৎ আপনার হাতে কিন্তু এখনো পর্যন্ত চার মাস রয়েছে তো এখনও পর্যন্ত যাদের এখানে অ্যাকাউন্ট মোটটা রয়েছে অতি অবশ্যই আপনারা দুটো কাজ করে রাখুন একটা হচ্ছে ইকেওয়াইসিটা এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে সেখানে ডিবিটির পারমিশনটা করে রাখুন কারণ এই দুটো কাজ করে রাখুন পরবর্তীতে যদি অটোমেটিক্যালি এটার কোনো কিছু প্রসেস চালু করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার অতি সহজেই কিন্তু সেটা থেকে কিন্তু আধার মোট হয়ে যাবে তো এই দুটো কাজ অবশ্যই করে রাখবেন একটা ইকোআইসি এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে সেখানে ডিবিটির পারমিশনটা করে রাখবেন তো ডিবিটি আপনার কোন ব্যাঙ্কে আছে নেই সেটা যদি আপনি চেক করতে চান এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে ডিসক্রিপশন বক্সটা চেক করুন সেখানে কিন্তু সমস্ত ভিডিওর লিঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন তো এই দুটো কাজ আপনি করে রাখবেন তো দেখুন এই যে এখানে অ্যাকাউন্ট মোটটা আপনাদের এখনো পর্যন্ত আছে অথবা এখনো পর্যন্ত যে আপনাদের আধার মোড আসেনি তো এ নিয়ে কিন্তু কোনো কিছু আপডেট এখনো পর্যন্ত জানানো হয়নি অথবা ভাবে কোনো কিছু জানানো হয়নি যেটা কৃষির জন্য এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেটা কবে আধার মোড হবে তো যেটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অটোমেটিক্যালি হবে যেহেতু ওনাদের সিস্টেমের মধ্যে এই সমস্ত কাজটাই হয় তো আপনারা অপেক্ষা করুন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে তো এখানে আরও একটা কথা জানিয়ে দিই অনেকেই কিন্তু ভয় করছেন যে আপনাদের পি এম বন্ধ হয়েছে নাকি তো দেখুন এখানে কিন্তু এখনো পর্যন্ত আপনার অ্যাক্টিভ রয়েছে যেহেতু অ্যাক্টিভ রয়েছে সেহেতু কিন্তু আপনাদের পিএম কিষানটা চালু রয়েছে তো আপনারা অপেক্ষা করুন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে যেহেতু এনাদের এটা সিস্টেমের মধ্যে সম্পূর্ণটাই করা হয় যদি আপনারা কোনো কারণবশত এই আগামী কিস্তিটা না পান অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তাহলে কিন্তু সেই কিস্তির টাকাটা আপনি পরবর্তী যে কিস্তিটা আসবে সেই কিস্তিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ পিএম কিষানের কিন্তু কোনো ডিউ কিস্তি আপনাদের আটকালে সেই কিস্তিটা দেওয়া হবে না এরকম কিন্তু কোনো বারো হয়নি অর্থাৎ যদি কোনো ডিউ কিস্তি আটকে যায় তাহলে কিন্তু আপনি সেই কিস্তি টাকাটা পরবর্তী যে সিজনটা রয়েছে সেই সিজনে কিন্তু পেয়ে যান তো আপনারা অপেক্ষা করুন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্ট মোডটা কিন্তু আধার মোড অটোমেটিক্যালি হয়ে যাবে এবং অফিসিয়ালভাবে যদি কোনো নির্দেশ জারি করে দেওয়া হয় যে আপনাদের এটা করতে হবে অথবা অন্য কিছু করতে হবে তাহলে কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে নিয়ে কোনো কিছু জানানো হয়নি তো আপনারা সিম্পলি অপেক্ষা করুন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে তো আজকের আপডেট এতটুকুই দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে কিন্তু প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে